Tarlum. Assalamualaikum. আমি মোহাম্মদ আবু সাইদ সহকারী শিক্ষক গণিত মালিক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আমার ইতিপূর্বে অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখেছ, আশা করি ক্লাসগুলো বুঝতে পেরেছ। আজ আমরা একটি সূচক প্রকারের গ্রন্থ থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে সূচক লগারিদমের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সেই সূত্র প্রয়োগ করে কিভাবে সৃজনশীল প্রশ্ন সমাধান করা যায় তাই আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সকলে সৃজনশীল প্রশ্নটা একটু লিখে নাও। তাহলে আমরা এই লগারিদমের সূত্র থেকে আমরা জানি
log a n equal y তাহলে অতএব আমরা লিখতে পারি a টু দি পাওয়ার y সমান n তাহলে অতএব a গুণন n সমান a টু দি পাওয়ার x গুণন a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার x গুণন a টু দি পাওয়ার y দেখো এখন যদি আমরা এখানে সূচকের সূত্র প্রয়োগ করি আমরা জানি সূচকের সূত্রে গুণনের দ্বারা পাওয়ার যোগ হয় তাহলে আমরা লিখতে পারি মান m n equal a to the power x plus y পাওয়ার যোগ হলো এখন উভয় পক্ষে যদি আমরা লগ a দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি লগ a এরপর দেখো আমরা জানি লগ এর ক্ষেত্রে এই পাওয়ারটাকে সামনে আনা যায় তাহলে লগ এ এম এন ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু লগ এ এ আমরা আরেকটা সূত্র জানি বৃত্তি এবং বেইজ ক্রিয়া হয় তাহলে লগ এর মান হবে ওয়ান লগ এ এ এর মান ওয়ান এই সূত্রটা আমরা জেনেছি তাহলে সেই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমরা ক নম্বরের সলিউশনটা পাইলাম এখন যদি আমরা ক নম্বর করি ক নম্বরটা করতে হবে উদ্দীপকের আরোপে তাহলে উদ্দীপক থেকে আমরা উদ্দীপকে দশ এনেছি সেই মানগুলো আমরা সেখান থেকে কিছু মান বের করে নিই তাহলে আমরা দেওয়া আছে ক নম্বর C সমান log z x y z তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব z টু দি পাওয়ার c
সমান এক্স ওয়াই জেড আমরা তিনটে মান বের করলাম এখন যদি আমার প্রমাণ চাইছিল সেটা আমি এসে কি প্রমাণ চাইছিল তাহলে এইবার দেখা এখন এখন প্রমাণ চাইছিল এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান বাই ওয়াই জেড প্লাস ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান বাই জেড এক্স প্লাস জেড টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই সমান থ্রি তাহলে আমরা যদি দেখি অতএব লেফট হ্যান্ড সাইড সমান এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান বাই ওয়াই জেড প্লাস ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান বাই জেড এক্স প্লাস জেড টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই আমরা লিখতে পারি কিনা লেফট হ্যান্ড সাইড লিখলাম এখন যদি আমরা এই একটা ভগ্নাংশকে ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা একই জিনিসে গুণ করি তাহলে মানে কোনো পরিবর্তন হয় না তাহলে আমি প্রথম রাশিটাকে প্রথমটাকে আমরা গুণ করবো এক্স দিয়ে তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান ইন্টু এক্স নিচে আমরা যদি গুণ করি ওয়াই জেড ইন্টু এক্স প্লাস এটাকে যদি গুণ করি ওয়াই দিয়া ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই নিচে জেড এক্স ইন্টু ওয়াই প্লাস জেড টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান ইন্টু জেড নিচে এক্স ওয়াই ইন্টু জেড লিখতে পারি কিনা আমরা যদি উপরে সূত্রকে সূত্র প্রয়োগ করি তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই সাজে রেখে এক্স ওয়াই জেড প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান যোগ ওয়ান এই ওয়াই পাওয়ার হল ওয়ান তাহলে এখানেও সাজে রেখে এক্স ওয়াই জেড প্লাস জেড টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান যোগ ওয়ান নিচে এক্স ওয়াই জেড লিখতে পারি কিনা অবশ্যই তোমাদের বুঝে আসছে দেখো এখন আমরা যদি এই পাওয়ার ওয়ান আর ওয়ান দিকে যাই তাহলে আমরা লিখতে শুরু করি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ বাই এখানে দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এর মান তো আমরা বাইরে করেছিলাম সেটা হলো কি এক্স ওয়াই জেড এর মান এক্স টু দি পাওয়ার এ যোগ ওয়াই টু দি পাওয়ার বি নিচে এটার মান হলো এক্স ওয়াই জেড এর মান আমরা পাইছিলাম ওয়াই টু দি পাওয়ার বি প্লাস এখানে জেড টু দি পাওয়ার সি নিচে এক্স টু দি ওয়াই টু দি পাওয়ার সি জেড টু দি পাওয়ার সি যদি কেটে যায় সমান সমান ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান সমান থ্রি সমান রাইট হ্যান্ড সাইড আমরা তাহলে লেফট সাইড থেকে রাইট সাইড যেহেতু আমরা প্রমাণ পেয়েছি সুতরাং আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এইটাই সূত্র তাহলে আমরা ক নাম্বার অবশ্যই বুঝতে পেরেছি এবার গ নাম্বার গ নাম্বারে দেখো খতে আমরা কি মানগুলো পাইছিলাম সেই মানগুলো লিখে নাও খতে প্রাপ্ত খতে প্রাপ্ত
পাচ্ছিলাম x টু দি পাওয়ার a সমান সমান পাচ্ছিলাম আমরা x y z তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব x সমান x y z হোল টু দি পাওয়ার 1 বাই a যদি আমরা পাওয়ারকে a দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পাচ্ছি ঠিক আরেকটা পাচ্ছিলাম x টু দি y টু দি পাওয়ার b সমান পাইছিলাম আমরা y টু দি পাওয়ার b সমান পাইছিলাম x y z এখান থেকে আমরা পাচ্ছি y সমান x y z হোল টু দি পাওয়ার 1 বাই b এবং আরেকটা মান পাচ্ছিলাম z টু দি পাওয়ার c সমান x y z মানে এখান থেকেও ঠিক একই ভাবে আমরা পাই z সমান a x y z হোল পাওয়ার 1 বাই c এটু বুঝতে পেরেছো সবাই এরপরে দেখো অতএব আমরা যদি লিখি x y z x এর মান হলো x টু দি পাওয়ার x y z হোল টু দি পাওয়ার 1 বাই a ইনটু y এর মান হলো x y z হোল টু দি পাওয়ার 1 বাই b ইনটু z এর মান হলো x y z হোল টু দি পাওয়ার 1 বাই c এখন যদি আমরা সূত্রের সূত্র প্রয়োগ করি তাহলে বাম x y z x y z সমান x y z হোল টু দি পাওয়ার গুণনের দ্বারা পাওয়ার যোগ হয় তাহলে 1 বাই a যোগ 1 বাই b যোগ 1 বাই c তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা সমান বেইজ বাদ দিয়ে দেই তাহলে আমরা পাই অতএব 1 সমান 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c অতএব 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c সমান 1 এটি প্রমাণিত
সুস্থ থাকার এই আশা ব্যক্ত করি।